প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তো সপ্তম শ্রেণীর জন্য দুটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, ইংলিশ এবং কৃষি শিক্ষা, আর মেয়েদের জন্য গার্হস্থ্য অর্থনীতি। তো আমি ইংরেজি অ্যাসাইনমেন্টের উত্তরপত্র ইতিমধ্যে চ্যানেল আপলোড দিয়ে দিয়েছি, তোমরা সেটি দেখে নাও। এই ভিডিওতে আমি কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টটি করে দেখাবো। তো চলো প্রথমে আমরা প্রশ্নটি দেখে নিই। এটা তোমাদের কৃষি শিক্ষা দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, নির্ধারিত কাজ দুই। এটার জন্য তোমাদের দ্বিতীয় অধ্যায় পড়তে হবে কৃষি প্রযুক্তি। কৃষি প্রযুক্তির যে পার্ট ও এক দুই তিন চার, এই পার্টগুলো পড়তে হবে। অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজটা একটু আমরা দেখি। সখীপুর গ্রামে সবুজ বাড়ির উত্তর পাশের ঢালু জমিতে সবজি চাষ করেছেন, দক্ষিণ পাশের জমিতে একটি পেঁপে বাগান করেছেন, তাছাড়া তিনি বাড়ির সামনে একটি বীজতলা তৈরি করেছেন। উপরোক্ত তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ একটা তোমাদের কিছুটা একটা সৃজনশীল প্রশ্নের মতো একটা উদ্দীপক দেওয়া আছে, সেখান থেকে নিচে চারটি প্রশ্নের উত্তর দিলেই কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টটি হয়ে যাচ্ছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে বিআইপিসি, আইপিসি, কেআইপি, তারপরে এমআইপি ও জি কে প্রজেক্টগুলো পূর্ণরূপ লিখতে হবে। তারপর ঢালু জমিতে বাগান এবং বীজতলা কোন কোন পদ্ধতিতে পানি সেচ দিবে, তোমাদের লেখা পদ্ধতিগুলোর মধ্যে কমপক্ষে একটি করে সুবিধা লিখতে হবে, এবং পানি অপচয় রোধে কোন সেচ পদ্ধতিটা অধিক কার্যকর সেটা তোমার মতামত দিয়ে বলতে হবে। তো এই চারটি প্রশ্নের উত্তর আমি ধারাবাহিকভাবে তোমাদের জন্য তৈরি করে দিচ্ছি, তাহলে তোমরা ভিডিওটা দেখতে দেখতেই তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরটা রেডি করে ফেলতে পারবে। তো চলো দেখা যাক। দেখো, এক নং প্রশ্নে ছিল কিছু শর্ট ফর্ম ছিল যেগুলো পূর্ণরূপ লিখতে হবে। তো দেখো, বিআইপি মানে বরিশাল সেচ প্রকল্প, সিআইপি চাঁদপুর সেচ প্রকল্প, কেআইপি কর্ণফুলি সেচ প্রকল্প, এমআইপি মুহুরি সেচ প্রকল্প, জিকে প্রজেক্ট হচ্ছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। এরপর দুই নং প্রশ্ন ছিল যে সেচ নিয়ে আলা প্রশ্ন করেছিল, তো সেটার উত্তর দিয়ে দিয়েছি যে ঢালু সবুজ ঢালু জমিতে ফল বাগান ও বীজতলা নিম্নলিখিত পদ্ধতিতে সেচ দিবে। যেমন একটা হচ্ছে প্লাবন সেচ। তো প্লাবন সেচের পদ্ধতি হচ্ছে, এই পদ্ধতিতে সমতল ঢালু জমিতে খাল বিল পুকুর হতে আসা পানি দিয়ে প্রধানত নালার সাহায্যে সেচ দেওয়া হয়। সেচের পানি যাতে আশেপাশের জমিতে যেতে না পারে সেজন্য চারদিকে আইল বাঁধতে হয়, মানে উঁচু করে দিতে হয়। ঢালু জমিতে আইল বেঁধে পানি আটকানো হয়। ফোয়ারা সেচ হচ্ছে বীজতলায় ঝাঁঝরি দিয়ে সেচ দেওয়া হয়, ফোয়ারা সেচ বলে। সবুজ বীজতলায় ফোয়ারা সেচও দিতে পারে। তারপরে বৃত্তাকার সেচ, এই সেচ পদ্ধতিতে সমস্ত জমিতে সেচ না দিয়ে শুধুমাত্র যে স্থানে গাছ রয়েছে সেইখানে পানি সরবরাহ করা, সাধারণত বহু বর্ষজীবী অর্থাৎ আমাদের বড় যে গাছগুলো আছে, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, এই ধরনের যে বড় গাছগুলো আছে বা নারকেল, এই সমস্ত গাছের আমাদের গোড়ায় যে আমরা পানি দিই সেটাই হচ্ছে বৃত্তাকার সেচ পদ্ধতি। তো এই হলো সেচ পদ্ধতি। এরপরে প্রশ্ন করেছে যে প্রত্যেকটা সেচ পদ্ধতির কিছু সুবিধা আলোচনা করতে বলেছে। তো প্লাবন সেচের সুবিধা হচ্ছে যে অল্প সমাধিক জমিতে সেচ দেওয়া যায়, রোপণ করা ফসল বা শস্য ছিটিয়ে বোনা জমিতে প্লাবন সেচ বেশি কার্যকরী। ফোয়ারা সেচের সুবিধা হচ্ছে যে পানি অপচয় হয় না, পানির নিয়ন্ত্রণ সহজ হয়। বৃত্তাকার সেচের সুবিধা হচ্ছে যে পানির অপচয় হয় না, পানির নিয়ন্ত্রণ সহজ হয়। তো মূলত একটা করে সুবিধা চেয়েছে, আমরা দুইটি করে দিয়ে দিয়েছি। তো তারপরে বলছে পানির অপচয় রোধে কোন পদ্ধতি বেশি কার্যকর। তো আমরা উত্তর দিয়েছি যে পানির অপচয় রোধে প্লাবন সেচ পদ্ধতিটি অবিধিক কার্যকর বলে আমি মনে করি, কারণ রোপা ফসল বা ছিটিয়ে বোনা জমিতে প্লাবন সেচ কার্যকরী হয়, শ্রম ও সময় উভয়ই কম লাগে, জমির মধ্যে নালার দরকার হয় না। মানে প্লাবন মানে হচ্ছে একদম ভাসিয়ে দেওয়া, মানে পুরো ফসলের ক্ষেতটাকে একবারে পানি দিয়ে ভিজিয়ে দেওয়া আর কি। তো এই ছিল আমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নের উত্তর। আশা করি তোমরা ভিডিওটা দেখে তোমাদের উত্তরপত্রটা রেডি করে ফেলতে পারবে। পরবর্তী সকল অ্যাসাইনমেন্টের উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবে, তাহলে কিন্তু তোমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে এবং অ্যাসাইনমেন্টের উত্তরের জন্য তোমাদের আর কোনো টেনশন করতে হবে না। ভার্চুয়াল স্কুলের সাথে থাকলে তোমরা সকল অ্যাসাইনমেন্ট খুব সহজেই সমাধান করতে পারবে। তো সবাই ভালো থাকবে, গুড বাই।